অর্থের অভাবে নেশা করতে না পেরে একাংশ যুবক চুরির পথ বেছে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার চুরি করতে এসে ধরা পড়ল এক যুবক, নেশায় ভূত হয়ে থাকছে একাংশ যুব সমাজ। অভিযোগ, বিপথে পরিচালিত হচ্ছে যুবরা। বর্তমানে ছোট্ট রাজ্য ত্রিপুরায় এভাবেই ধ্বংসের কিনারায় চলে যাচ্ছে যুবরা। অভিযোগ, নেশার জন্য অর্থ না পেয়ে চুরির পথ বেছে নেয় তারা। রাজধানীতে বেড়ে চলা চুরির ঘটনায় শুক্রবার ফের আটক এক যুবক। ঘটনা ইন্দ্রনগর এলাকায়, স্থানীয়রা যুবককে ধরে বেঁধে রাখে। সুরের যন্ত্রণা তো এলাকাবাসী অতৃষ্ণা হয়ে আছে। এমন মিলে গোটা ড্রাগস এই নেশায় সমাজটাকে পুরো দূষিত করে ফেলে। সুরের যন্ত্রণা চিন্তা, এই সকাল বা কিছুক্ষণ আগে দুর্ঘটনার একটা ঘটনা হয়েছে, আমার মামির গলা ছিঁড়ে দিয়ে গেল। এই অতৃষ্ণার কারণে পুলিশ পুরো নিশ্চুপ, পুলিশের কোনো ইয়েই নাই, ভূমিকাই নাই। আমরা এলাকাবাসী কি এর উপরে ডিপেন্ড করবো? দাদা এমনি অচ্যুতরে কৈতিকা দর্শক তিনজন লোকের নাম কইছে, কিন্তু নামটি তার জেনে নেন, আর বাকি বাড়ি কই কিছু কয়টো না। এদিকে ধৃত যুবক স্বীকার করে 15 দিনে 7 থেকে 8 বার চুরির ঘটনা সংঘটিত করেছে। তোমার নাম কি? দা আমার নাম বিশ্বজিৎ। তুমি কইতা চুরি করছো? ওই যে অমৃষ্টুর, হ্যাঁ অমৃষ্টুর এন্ড কমলাকান্ত পরাজা, হ্যাঁ আমি তিনতলা বিল্ডিং উঠতেছ না, একটা নদীর লগে ব্রিজের লগে, হ্যাঁ এটা এমআরডি এমএসটা চুরি করছি দুর্বল। আচ্ছা কয়জন আছে তোমার লগে? কয়জন আমার লগে? একজন সাইকেল আছে, হ্যাঁ তারা জিব্বা টোকা মোটর স্ট্যান্ড জানে, হ্যাঁ আমার মোবাইল নাই, তারা ফোনও করতে পারি না আমি, হ্যাঁ তারপরে আমি আইনা আমি দুটো। কয়দিন ধরে চুরি করতেছো? কয়দিন ধরে? আজকে 15 দিনের মধ্যে 7 দিন, আজকাল 8 দিন। আগে চুরি করছে কেনা? দেখো স্কুল থেকে কেনা কেটা আছে তোমার লোক? কৌ ইন্দ্রনগর থেকে কেটা চুরি করছে স্কুল থেকে? আমরা স্কুল থেকে 20 বার লট নিছে কেটা? এভাবে চুরির ঘটনা বেড়ে চলায় উদ্বিগ্ন সচেতন মহল। রিপোর্ট, চ্যানেল 3 র।